এরপরে প্রশ্ন হলো কেউ যদি বিতরের নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ফজরের আজান হয়ে গেছে তাহলে বিতরের নামাজ করণীয় কি বিতরের নামাজ এটা রাতে পড়ে তারপর শুইতে হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ভোর রাতে উঠবে না না উঠবে তার ভয় আছে আশঙ্কা আছে নিশ্চিত না যার ফজরে আগে ভোর রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ বা সে আজকে উঠবে সিরিয়াস তাহলে সে বিতরকে অপেক্ষা রেখে সে ভোর রাতে পড়বে ওটাই উত্তম আর যার ভোর রাতে উঠার কোনো নিশ্চয়তা নাই তার জন্য আগে পড়াটাই উত্তম এখন কথা হলো ভোর রাতে উঠার আশা ছিল জোরালো কিন্তু কোনো কারণে উঠা হলো না কি করতে হবে পরবর্তীতে বিতরের নামাজ পড়ে দিতে হবে সেটা আপনি সকালে পড়েন কিংবা দিনে পড়েন আপনাকে অন্য সময় আপনাকে পড়তে হবে বিতরের নামাজটা